বিসিবি চাইলে পদত্যাগ করবেন প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে। পাকিস্তানে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তিনি। তবে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ রয়েছে 54 বছর বয়সী হাথুরুর। এদিকে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি দোয়া ও ভালোবাসা প্রকাশ করেছেন এই হেড কোচ। পাকিস্তানের বিপক্ষে ভালো শুরু করে দেশের মানুষকে স্বস্তি দেওয়ার প্রত্যাশা তার। আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর পরিবর্তনের হাওয়া বইছে বাংলাদেশে। রাজনৈতিক জায়গা থেকে শুরু করে সরকারি পদ, শিক্ষা ব্যবস্থা সহ নানা ক্ষেত্রেই হচ্ছে পরিবর্তন। ব্যতিক্রম হয়নি ক্রীড়া ক্ষেত্রেও। আর এই পরিবর্তনকে খুশি মনেই মেনে নিয়েছেন ক্রিকেটার ও ক্রিকেটের ভক্ত সমর্থকরা। বিসিবি সভাপতির পদ ও পরিচালনা পর্ষদে আসতে যাচ্ছে নতুন মুখ। সভাপতি হতে যাচ্ছেন বিসিবির সাবেক নির্বাচক ফারুক আহমেদ, এমন গুঞ্জন মেলেছে ডালপালা। তবে তিনি যদি দায়িত্ব পান, তাহলে চাকরি হারাতে পারেন হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ। সেখানেই সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের প্রধান কোচ। কথা বলেছেন নিজের অবস্থান নিয়ে। I have no idea what's happening back home. আমার কোনো ধারণা নেই বিসিবিতে কি চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যতদিন চুক্তির মেয়াদ আছে আমি দায়িত্ব পালন করে যাব। যদি বোর্ড বদলে যায়, তবে তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে কোনো সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব। এদিকে ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি দোয়া ও ভালোবাসা প্রকাশ করেছেন হাথুরু। জানিয়েছেন এটি একটি অভূতপূর্ব ঘটনা। বাংলাদেশের গণ আন্দোলনে যাদের কাছের মানুষজন মারা গেছে, তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল। খুবই কঠিন ছিল এটি। আমি আশা করি শিক্ষার্থীদের সব প্রশ্নের উত্তর আসবে। এটি অভূতপূর্ব ঘটনা। আশা করি দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করার প্রত্যাশার কথাও জানিয়েছেন এই হেড কোচ। ক্রিকেটের মাধ্যমে দেশের মানুষকে আনন্দের জোয়ারে ভাসাতে চান তিনি। জাতীয় দলের সামনে সুযোগ আছে দেশের মানুষের মন মানসিকতা ভালো করার। আমরা সবাই জানি মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা দেওয়ার ক্ষমতা আছে খেলাধুলার। এই ম্যাচটি ভালো করতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা একটু স্বস্তি পাবে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।